ছোট কিছু ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম। ঘটনাগুলো বলার আগে বলে রাখি যে প্লিজ ডালমন্দ যান পড়ার একটুখানি রয়ে শেয়ার করবেন, মানে হচ্ছে হচ্ছে শুনে আর কি। সো ঘটনা এক, সেটা হচ্ছে কি, এক বিয়ে খেতে গেলাম, প্রচণ্ড বাতাসে বাবা, এক বিয়ে খেতে গেলাম। সেখানে বিয়ে টিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেল, পরের দিন সকালবেলা শুনলাম যে প্রচণ্ড পরিমাণে গণ্ডগোল লেগে গেছে জামাইয়ের সাথে। কি হয়েছে, জামাই চিল্লাচিল্লি করছে যে এ বউ তো আমার না। ঘটনাটা এমন যে একজন মানে প্রবাসী, যিনি হচ্ছে গিয়ে ফেসবুকে পরিচয় হয়েছে, পরিচয়ের মাধ্যমে তারপর তাদের প্রেম ভালোবাসা এবং ভালোবাসার টানে তিনি চলে এসেছেন হচ্ছে দেশে, এবং খুব তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে তার বিয়ে করতে হয়েছে। কারণ হচ্ছে আমাদের কিন্তু ইসে থাকে, কী বলো ওটাকে, সময়ের ছুটির একটা ব্যাপার থাকে, সেটা আমরা সবাই জানি, যারা বিশেষ করে প্রবাসে কাজ করেন তারা সবাই জানেন যে দেশে যাওয়ার জন্য ছুটির একটা ইয়ে থাকে। তো যাই হোক, তো খুব তাড়াহুড়ার ভিতরে বিয়ে টিয়ে করা হয়ে গেল সব কিছু। এখন কথা হচ্ছে যে যার সাথে তার প্রেম প্রণয় এতদিনের ভালোবাসা, যাকে ভালোবেসে তিনি এত দূর থেকে এসছেন, তার কথা হচ্ছে যে তার সাথে তার ছবিতে ছবিতেই ভালোবাসা প্রেম সব কিছু, ফেসবুকে চ্যাটিং এভাবেই তো সব কিছু, এবং কখনো তাদের সাথে ভিডিও কলে অথবা আছে না সামনাসামনি দেখা সেটা হয়নি। তো বিয়ের পরেই তাদের দেখা সাক্ষাৎ হয়েছে, এবং বিয়ের পর দিন সকালবেলা যখন তিনি কোণে দেখেছেন তার তখন মানে বিবাহিত স্ত্রী, তো সেটা দেখে তিনি আটকে গেলেন। হ্যাঁ, যে ঘটনা কি, এটা তো এরকম ছিল না, এরকম তো হওয়ার কথা না, কি ব্যাপার। মেয়েও কান্নাকাটি করে আকুল ব্যাকুল যে না আমি তো সেই, তুমি কেন এমন করছো। কারণটা কি, ফেসবুকে তার প্রোফাইল পিকচার এবং বিভিন্ন টাইপের পিকচারগুলো দেখে তাকে ভালোবেসেছেন হচ্ছে গিয়ে এই ভাইয়া। তো এখন কি হবে, মেয়ে তাকে যতবারই বোঝানোর চেষ্টা করে যে অ্যাকচুয়ালি ওটা তো আমি, ছেলে ততবারই ডিনাই করে যে না ওটা তো তুমি, তুমি ছিলে না, তুমি তো অমন না, আমি তোমাকে এখন যেমন দেখছি, আমি তো তোমার ফেসবুকে তোমার যে ছবি দেখেছি সেটা তো তুমি, আর তুমি তো এক না, এই তুমি তো সেই তুমি নও। ব্যাপারটা হয়েছে কি, ফিল্টার, ফিল্টার, ঠিক আছে। ঘটনা দুয়ে যাই এখন। ঘটনা দুই হচ্ছে স্কুলের পিকনিক হবে, তো অন্য সবার মতোই ছেলে মেয়ের সাথে, ছেলে মেয়ের মা এসছে হচ্ছে গিয়ে ছেলেদের মানে বাচ্চাদের তুলে দিতে বাসে টাসে, তাই না, এরকম কিছু একটা। তো আসার পরে সবাই বলছে, অনেক গার্জেনরা বলছে এটা কি এই বাচ্চার মা নাকি, তো সবাই কনফিউজ কি ব্যাপার, ভাবি তো এরকম দেখতে না, বা আপুটা তো এমন না, তো অনেক সুন্দর, তার তো নাকটা খাড়া খাড়া, চোখ তো বড় বড়, তার তো চল চল একেবারে চোখা চোখা, খুবই সুন্দর, গায়ের রং চকচকে করে। ঘটনা কি, ঘটনা ফিল্টার। এবার ঘটনা তিনি আসি, এক আপু তার বয়ফ্রেন্ডকে সবসময় দেখে জ্যাকেট ট্যাকেট পরে থাকতে, তো সবসময় বলে যে তুমি সবসময় এত জ্যাকেট ট্যাকেট পরে থাকা কেন, শীত বর্ষা গরম কোনো কিছুই নেই, তুমি সবসময় জ্যাকেট পরে থাকো, ব্যাপারটা কি। তো কিছু বলে না, ঠিক আছে, এবং তার ফেসবুক প্রোফাইলে খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে, যার জন্য আর তাকে আর কোনো কোশ্চেন করা হয়নি যে তুমি অ্যাকচুয়ালি তোমার পড়াশোনার মানটা কি, মানে তুমি কি পড়াশোনা করেছো অথবা তুমি অ্যাকচুয়ালি কি কাজ করো না কাজ করো। কারণ হচ্ছে ওই যে ফেসবুক প্রোফাইলে সব কিছু লেখা আছে যে, সেটাই তো বিশ্বাস করে প্রেম ভালোবাসা হয়ে গেছে। হ্যাঁ, আর জ্যাকেট ট্যাকেট পরে থাকে, কারণ জ্যাকেট ট্যাকেট পরলে একটু হেভি হেভি লাগে, তাই না, মানে হচ্ছে একটুখানি মনে হয় যে বডি বিল্ডার টিল্ডার এরকম একটা লাগে। সো কি হলো, বিয়ের জন্য পাত্রপাত্রী খোঁজা হবে, ঠিক আছে। পাত্রপাত্রী খুঁজতে গিয়ে, পাত্রপাত্রী তো ঠিক আছে সব কিছু, তো পাত্রপাত্রীর বাবা মার খোঁজ খবরও কিন্তু আজকাল সবাই নেয়, এটা তো স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এবং সোশ্যাল মিডিয়া হচ্ছে তার সবচাইতে সহজ একটা ব্যাপার, যেখানে আমরা খুব সহজে কিন্তু কাউকে রিচ করতে পারি। তো তেমনভাবে দেখা গেল যে ছেলের বাবা হচ্ছে প্রকৌশলী, বা ছেলের বা মা হচ্ছে গিয়ে ডক্টর, বা ছেলের মা হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। তো খুবই ভালো লেগেছে সবার যে না একটা খুব ভালো ফ্যামিলি পাওয়া গেল, ঠিক আছে। তো সব কিছু যখন প্রায় ঠিকঠাক, তখন দেখা গেল যে এগুলো অ্যাকচুয়ালি ফেসবুকের প্রোফাইলের জন্য, শুধুমাত্র শপের জন্য লেখা। সত্যকারের কোনো ঢাকা ইউনিভার্সিটি থেকেও তিনি পাস করেননি, তিনি কোনো প্রকৌশলী নন, বাংলাদেশে যেটাকে আমরা ইঞ্জিনিয়ার বলবো না, এভাবে উনি নন, বা কোনো ডক্টরও নন, নর্মাল একজন। আমার কথা হচ্ছে, এখন আসল কথা বলি, সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেদেরকে এমনভাবে শো আপ করি, এমনভাবে আমরা শো আপ করি যেটা হচ্ছে গিয়ে মানুষ বিশ্বাস করতে বাধ্য, কারণ হচ্ছে আমরা বিশ্বাস করে ফেলি তো সব।
ফিল্টার, ফিল্টার একটা জাস্ট একটা মজা হতে পারে, ফিল্টার আমার চোখে একটা জাস্ট একটা ফানি অ্যাপস। কারণ হচ্ছে ফিল্টারের আপনি আর আমি মানে এক এক কথা তো না, এই আমি এখন যখন আপনাদের সাথে কথা বলছি তো এখন শুধুমাত্র সানলাইটের সাথে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখন শুধুমাত্র লাইটিং হবে, লাইট ছাড়া এখানে কিন্তু আমার মুখটাকে আমি শেপও দেইনি যে আমি হচ্ছে গিয়ে গালটাকে ওরকম কেটে সুন্দর ছোট্ট একটা মুখ বানাবো, চোখটাকে সুন্দর টানা টানা করবো, নাকটাকে খাড়া করবো, এখানে একটু গ্লেসি গ্লেসি কিছু একটা দেবো, না কোনো কিছু করার প্রয়োজন নেই। কারণ হচ্ছে আমার বিশ্বাস আমি যেমন এখন সামনাসামনি দেখতে আমি ঠিক তেমনই যেন থাকি, আমাকে দেখে যেন হঠাৎ করে কেউ আটকে না ওঠে, ওরে আল্লাহ আপু তুমি তেমন না। মনের সৌন্দর্য সবচাইতে বড় সৌন্দর্য, কারো গায়ের রং কোনো ম্যাটার করে না, কারো চেহারা কেমন ম্যাটার করে না, মানুষের মন যদি ভালো না হয় প্রথমে দেখতে, হ্যাঁ একটা কথা আছে, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে দর্শনধারী তো ঠিক আছে করলেন, আপনি দেখলেন আপনার পছন্দ হলো, পরে যদি গুণের বেলায় উল্টা পাল্টা হয়ে যায় তখন তো নিজের কপাল নিজে চাপড়াতে হবে। এই যে ধরো ফিল্টার দিয়ে দিয়ে যে আমরা পিকচার করি না, আমরা সবাই এখানে কোনো বয়সের কোনো ব্যবধান নেই রে বাবা, একেবারে মানে মানে কি বলবো, প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত সবাইকেই দেখি ফিল্টার ইউজ করেন, এবং ফিল্টারটাকে ইউজ করতে করতে এমন হয়ে গেছেন যে উইদাউট ফিল্টার আপনারা ছবি দিতে পারছেন না, বা আমরা সেটা পারছি না। তো ফিল্টার ইউজ করে যে ছবিগুলো আমরা দিচ্ছি এতে কি হচ্ছে, এতে এত জাস্ট ফান হচ্ছে, কিন্তু মানুষ আপনাকে ওইভাবেই দেখছে যে আপনি এমনই, ওয়াও কি সুন্দর, ওয়াও নাইস, ভেরি নাইস, আপনাকে অনেক ইয়াং লাগছে, আপনি তো অনেক সুন্দর হয়ে গেছেন, কিন্তু আসলে কি হচ্ছে, আসলে এটাকে জাস্ট একটা মজা হিসেবেই নেবেন। সোশ্যাল মিডিয়াতে কাউকে দেখে সেটাকে বিশ্বাস করার কোনো কারণ আমি দেখি না, আমি কোনো কারণ দেখি না। আমি অবশ্যই চাইবো যে আপনাদের মতামতটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন, যে আপনাদের কাছে কি মনে হয় যে আমরা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু যা আমরা পোস্ট করি, ঠিক আছে না, তো সেটা দেখে অনেকেই বিশ্বাস করে ফেলে যে এই আমিটাই হচ্ছে সেই আমি, বিশেষ করে ইউজিং ফিল্টার, ফিল্টার দেওয়া ছবি, অথবা তোমার হচ্ছে যে যেই ধরনের আমরা মানে আমাদের নামের পাশে যে সমস্ত পদবি টদবি এটা সেটা লাগিয়ে থাকি, যে আমি এই জায়গায় থাকি, আমি ওই জায়গায় কাজ করি, আমি এটা আমি সেটা, মানে হচ্ছে সব কিছু যে ঠিক তা কিন্তু না, সেটা কিন্তু না। তো সেরকমভাবে অনেকেই আছে সেগুলো বিশ্বাস করে অনেক ধোকা খাচ্ছে, অনেকেই আছেন এই যে এখন যাদের সাথে আমি কথা বলছি, অনেকে হয়তো শুনছেন, অনেকেই হয়তো এদের ভেতরেই অনেকে হয়তো আছেন যারা এই ধরনের ধোকাগুলো খেয়েছেন। প্রথম কথা বলবো ভাইয়াদের জন্য, ভাইয়ারা গালিমন্দ দিও না, গালি দিলে পরে দিও, গালিমন্দ করো না, তুমি যা তুমি তাই ভাইয়ারা, আপনি যা আপনি তাই ভাইয়ারা, তাই না? আপনার এডুকেশন লেভেল যেটাতেই হবে আপনার কনফিডেন্স থাকতে হবে, আপনি কোনো কাজকর্ম যেটাই করেন না কেন সেটা আপনি কনফিডেন্টলি বলতে হবে যে আমি এটাই। মিথ্যের আশ্রয় নেওয়া সবচাইতে বড় মানে বিপদ, আমি বিপদই বলবো, কারণ হচ্ছে আপনার সেই মিথ্যে মানে আপনার প্রোফাইলটা ঘেটে কেউ যদি আপনাকে পছন্দ করলো এবং কারোর সাথে আপনার প্রণয় হলো, বিয়ে হলো, পরে ঝামেলাটাকে কি একটা অবস্থা, আপুদের কাছে চলে যাই। চলো আপুরা যারা ফিল্টারটা বেশি ইউজ করো, বুঝতে চেষ্টা করবে যে তোমার নিজস্ব একটা সৌন্দর্য আছে, মেয়ে মানুষ মানে প্রতিটা মেয়ে সুইট, প্রতিটা মেয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার একটা নিজস্ব সৌন্দর্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সৌন্দর্য ছাড়া কাউকে পাঠায়নি, কোনো না কোনো সৌন্দর্য, আমি বারবার বলছি মনের সৌন্দর্যটা সবচাইতে বড় সুন্দর, তাই না? তো তোমার যে সৌন্দর্যটা আছে তুমি সেটাই, তুমি সবাইকে তুমি যদি দেখাতে চাও তুমি সেটাই করবে, এটাকে ফিল্টার টিল্টার দিয়ে তুমি একটা কিছু বানালে, বানিয়ে টানিয়ে তুমি যখন ফেসবুকে দেবে বা কিছু করবে, তখন এমন অনেকে হয়েছে, অনেক হয়েছে যে সামনাসামনি দেখার পর পুরোপুরি একটা নেগেটিভ একটা চিন্তাভাবনা চলে এসছে। অনেককে দেখি যে ফিল্টার ইউজ করতে গিয়ে নিজে তো দেয়, মানে হচ্ছে গিয়ে মহিলাটা তো ফিল্টার ইউজ করে করে না, বিভিন্ন অ্যাপ আছে না, ফেস অ্যাপগুলো আছে, সে পাশে যে হাজবেন্ড ছিল বা পাশে যে যিনি আছেন তারও যে হয়ে গেছে সেটা খেয়ালও করেনি, যার জন্য কি হয়েছে সে তো আইলিশ প্যাটাইলিশ পরে পরে একেবারে খুব সৌন্দর্য, পাশে যে ভাইয়া আছে তারও দেখা যাচ্ছে গালগুলো চকচক করছে, তারও দেখা যাচ্ছে চোখের কালার চেঞ্জ হয়ে গেছে, তারও দেখা যাচ্ছে আইব্রো পেন্ট হয়ে গেছে। সো এটা অনেকটা কার্টুন কার্টুন লাগে জানো তো, বাদ দাও এগুলো, জাস্ট একটা মজা করার জন্য, জাস্ট একটা তোমাদের কাছে একটা মজা হিসেবেই থাকুক না কেন।
তাই না, আমার কথাটাকে নেগেটিভলি নিও না। তোমরা একটু ভাবো, জিনিসটা ভাবো যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে কি চাচ্ছি, আমরা আসলে কি করছি। ফান হিসেবে নাও, সেটা ডিফারেন্ট ব্যাপার, বাট ডোন্ট টেক ইট সিরিয়াসলি। অনেককে দেখি যে ফিল্টার ছাড়া কোনো ছবিই তারা দেন না, সবসময় ফিল্টার। তাদের বলতে হবে যে সামনাসামনি যখন কেউ আপনাকে দেখবে তখন এমন একটা ধাক্কা খাবে রে ভাই। যেমন আমি কথাগুলো কেন বলছি সেটা কারণে এখন আসি। কিছুদিন ধরে দেখছি যে সোশ্যাল মিডিয়াতে যারা ব্লগ করছেন, যারা ব্লগার আছেন, তাদের নিয়ে বিভিন্ন টাইপের কথাবার্তা অনেক সময় অনেকে বলছেন, লিখছেন, তাদের গায়ের রং নিয়ে, তাদের সৌন্দর্য নিয়ে কথা হচ্ছে। যারা ভিডিও আপলোড দিচ্ছে বা ভিডিও ক্রিয়েটর যারা ব্লগ করছে, তারা কিন্তু কোনো ধরনের ফিল্টার ইউজ করছে না, অ্যাপস ইউজ করছে না। আপনি আমাকে এখন যেভাবে দেখছেন, আমি ভিডিও করছি, আপনি আমাকে র দেখতে পাচ্ছেন, ঠিক তেমনটাই তাদের দেখতে পাচ্ছেন। মানে হচ্ছে তারা কোনো ধরনের কোনো কিছু এক্সট্রা কোনো একটা ফিল্টার ইউজ করে নিজেকে সুন্দর বানিয়ে তারপর হচ্ছে আসছে না। সো আপনারা তাদের যেটা দেখছেন তাদের র দেখতে পাচ্ছেন, সেটাই আমার কাছে মনে হয় সবচাইতে বড় সত্য, সেটাই সুন্দর, সেটাতেই ভালো লাগা মন্দ লাগা সব ওখানে। আপনার একজনকে খারাপ লাগতেই পারে, এটা এটা কোনো ইসে নাই, কোনো বাধা ধরা নাই যে আমি কথা বলছি আমি চাইবো যে না আমাকে ভালো লাগতেই হবে, আমাকে সবার ভালো, না কোনো দিনও হতে পারে না, কখনো না। সো বোঝার চেষ্টা করবেন যে আপনি র দেখছেন একটা জিনিস, লাইভ যখন আমরা করছি, আমি যখন আমার লাইভে আসছি, অন্য কেউ যখন লাইভ হচ্ছেন, লাইভে কিন্তু তারা তাদের ফিল্টার ইউজ করে আসতে পারছেন না, তখন সেজন্য আপনারা একটু অন্যরকম দেখছেন। সেই লাইভের ভিডিওর ছবিগুলো যখন আপনারা দেখছেন তখন হয়তো যদি কেউ ফিল্টার ইউজ করে তখন আপনারা বুঝতে পারবেন। সো প্লিজ, এই ফিল্টারের যে দুনিয়াটা আছে না, ফিল্টারের ওয়ার্ল্ড, সেখান থেকে একটুখানি বের হয়ে আসুন, একটুখানি বের হয়ে আসুন। চিন্তা করবেন, বুঝবেন জিনিসটা, যে আপনি হয়তো বলেন, একবার একজনকে দেখেছিলাম উনি লিখেছেন নো ফিল্টার, নো ফিল্টার ইউজ করেছেন, কিন্তু আপনি যে ফোনটা ইউজ করছেন স্যামসাং অথবা যে ফোনটা ইউজ করছেন সেটার ভিতরে অলরেডি মানে বিউটিফুল ফেস দেয়াই আছে, আপনি সেখানে গিয়ে ছবিটা তুলছেন, সো অলরেডি এটা একটা ফিল্টার, তাই না? আইফোনে আমরা জিনিসটা করতে পারছি না, আমাদের কালারটা চেঞ্জ করতে হচ্ছে, বা আমরা যারা আমি জানি না, আমি আমি পারি না, আমার পক্ষে সম্ভব হয় না। এবং এরকম অনেকেই আছেন, অনেকেই আছেন যারা ভিডিও বানাচ্ছেন, তারা কিন্তু একেবারে র ভিডিওটা আপনাদের দিচ্ছে, যার জন্য আপনারা তাদের সমস্ত আসল জিনিসটাই দেখতে পাচ্ছেন। সত্যকে বিশ্বাস করবেন এবং যেটা হচ্ছে গিয়ে অরিজিনাল সেটা থেকে মানুষকে ভালোবাসবেন, ভালো লাগতে পারে এবং তাকে সেখান থেকেই সম্মানটা করবেন। কারো সৌন্দর্য কখনো কারো গায়ের রং হতে পারে না, কারো সৌন্দর্য শুধুমাত্র এই চেহারার সৌন্দর্যটা এবং হচ্ছে গিয়ে টানা টানা চোখ, তারপর হচ্ছে গিয়ে টসটসা গায়ের রং এবং লম্বা ঘন কালো চুল হতে পারে না। সৌন্দর্য ঠিক আছে, সেটা অবশ্যই মানছি, কিন্তু মনের সৌন্দর্য, কথার সৌন্দর্য, ব্যবহারের সৌন্দর্য সবচাইতে বড়। আপনার ব্যবহার, আপনি কারোর সাথে কীভাবে কথা বলছেন, আপনার কথা বলার স্টাইলটা কেমন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এমন অনেক সাদা ধবধবা মানুষ দেখেছি যাদের কালো কুচকুচে মন, যারা কথা বললে মনে হবে বিষ ঢেলে দিচ্ছে, আপনি এখন আপনারাই বলেন না সেটা কি ভালো, সেটা ভালো না। আবার কালো, খুব কালো কিন্তু মিষ্টি করে কথা বলছে, আপনাকে সম্মান করে কথা বলছে এবং খুব মানে পোলাইটলি ব্যবহার করছে, কোনটাকে আপনি ভালো বলবেন? একটু ফিল্টারের দুনিয়া থেকে বের হয়ে আসতে হবে সবার, নতুবা কিন্তু একটা সময় আমরা সবাই কার্টুন হয়ে যাব। সত্যি বলছি, যদি বিশ্বাস না করো খেয়াল করবে, যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম, এটা একদম সত্য ঘটনা। আমি এমন অনেকে দেখেছি যে নিজের ফিল্টার দিয়ে যখন নাকি ছবিটা তুলছে, বিউটিফুল ফেস আর ফেস অ্যাপস, নানান ধরনের অ্যাপসগুলো ইউজ করে, পাশে হাজব্যান্ড অথবা বয়ফ্রেন্ড অথবা যেই থাকুক না কেন, তারও যে সেম হয়ে যাচ্ছে সেদিকে তার খেয়াল নেই। তো কী হলো, কার্টুন হয়ে যাচ্ছ। অনেক সময় দেখা যাচ্ছে এই অ্যাপস ইউজ করতে করতে এমনভাবে মানে চোখেরে মুখেরে নাকেরে এমনভাবে করতে করতে মানে দুসি দুনিয়া পে চলা গিয়া, ওর মনেই নাই যে আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ তো আমাকে এইভাবে পাঠিয়েছে, আমাকে এটা স্বীকার করতে হবে, এটা আমি, এটা আমি। আসসালামু আলাইকুম।
সবাই ভালো থাকবেন এবং হাত জোর করে এক হাতে মাপ চাচ্ছি বাবা আর এক হাতে ফোন ধরে রেখেছি আপুরা প্লিজ মাইন্ড করো না প্লিজ আমি নেগেটিভলি কিছু বলতে চাইনি জাস্ট খুব খারাপ লেগেছে যে অনেকেই আছে সৌন্দর্য নিয়ে এখন এত বেশি বেশি কথা বলছিল যে জিনিসটা খুব না কষ্ট লেগেছে যে কেন একটা মানুষের সৌন্দর্য কি শুধু গায়ের রং একটা মানুষের সৌন্দর্য তার কথাবার্তা ব্যবহার তার আচার ব্যবহার তারপর হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা তার তার ক্রিয়েটিভিটি কি হতে পারে না গায়ের রংটাই কি সব রে আপুরা পাইয়ারা না সুতরাং যারা ফিল্টার ইউজ করো সে সমস্ত আপুদের বলবো ডোন্ট ডু ইট তুমি সবচাইতে সুইট বিশ্বাস যদি করো আল্লাহ তাআলা তোমাকে সবচাইতে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন সো বিলিভ ইট যে তুমি সুন্দর যেভাবেই হও না কেন তুমি 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 র থাকো তোমাকে সেভাবেই মানুষ পছন্দ করবে এটাকে নাক নাক কান মুখ চোখাচোখা করে কোনো লাভ নাই আল্লাহ হাফেজ